সাল্লাম রমজান মাস চলে যাইতেছে মানুষ শয়তানি করে নিজের শয়তানের কারণে নকশা শয়তানের কারণে আসল শয়তানের কারণে নয় এই কারণে তা আর কথা বলতেছিলাম তাকওয়া হলো আল্লাহকে ভয় করা সর্বক্ষেত্রে মানুষ দেখুক আর না দেখুক রাত্রি হোক আর দিন হোক সকাল হোক বিকাল হোক সব জায়গায় আল্লাহকে ভয় করা এক পিস সব মুসলিম ইমাম কাছে সমান না আবার আব্বা আম্মার কাছে সব ছেলে মেয়েও সমান না যেটি উল্টা পাল্টা এগুলি ট্যাম লইয়া থাকে আবার ভালো তারা এরাও ভালো পাশাঙ্গুল যেটা বলি সমান না পিসাব মরিচ যারা সবাইকে ভালোবাসে কিন্তু একজনকে আর একটু বেশি এক্সট্রা ভালোবাসে বাকি যারা তারা সন্দেহ করতে লাগলো হুজুর আমাদেরকে কম ভালোবাসে তাকে একটু বেশি ভালোবাসে ব্যাপারটা কি আমরা হুজুরের জন্য জান দিয়ে দিই হুজুরে যা বলে পিসাবে সব শুনি আমাদেরকেও ভালোবাসে ঠিক আছে কিন্তু তারে আর একটু বেশি বাসে কারণ কি হুজুর মনে মনে বাবলের সন্দেহ দূর করার জন্য একটা আমল দিয়া দেই দেখি আমলে কে উত্তীর্ণ হয় যতজন মুরগি ছিল সবাইকে একটা মুরগি দিয়া দিলেন একটা ছুরি দিয়া দিলেন হাতের মধ্যে যাও মুরগিটা নিয়ে যাও আর ছুরিটা নিয়ে যাও এমন জায়গায় মুরগি জবাই করবা যেই জায়গায় কেউ তোমাকে দেখে না মুরগিটা কত্রিকা জবাই করে আনবা এমন জায়গা থেকে জবাই করবা যে জায়গায় কেউ তোমাকে দেখে যত মুরগি তত মুরগি এক একটা ছড়ি নেয়া গেল কেউ গেল উপরে কেউ না দেখে আবার কেউ ঘরের দরজা জানালা লাগায়া মুরগি জবাই করলো আবার কেউ টয়লেটে গোসল খানায় মুরগি জবাই করলো কেউ করলো মসজিদের মধ্যে কেউ করলো সমুদ্রের পানির নিচে ডুব দিয়া ডুব দিল মুরগি জবাই করলো নিয়ে আসছে আর যাকে হুজুর পেশা বেশি ভালোবাসেন সে মুরগি জবাই করতে পারলো না মুরগিটা জীবিত অবস্থায় নিয়ে আসলো মুরগিও নিয়ে আসলো এই লোকটা ছাড়া সব মরিদরা জবাই করে নিয়ে আসলো এখন সবাই ভাবতেছে যে এমন একটা ব্যাকল মুড়িদ ব্যাকল এমন একটা জায়গায় পায় না যে জায়গায় কেউ তারা দেখে না তাকে হুজুরে বেশি ভালোবাসে আর আমরা গোপন গোপন জায়গায় গিয়া এগুলি করতে পারলাম আমাদেরকে হুজুরে ভালোবাসা না হুজুর জিজ্ঞাসা করলেন তুমি কোথায় মুরগি জবাই করলাম বলে মুরগি জবাই করলাম আমার ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া কেউ দেখছে না কি না কেউ দেখে নাই তুমি কোথায় করলা আর একজন বলে মসজিদের ভিতরে কেউ দেখে নাই তুমি কোথায় করলা বলে সাদের উপর করলাম তুমি কোথায় করলা পানির নিচে ডুব দিয়া করলাম যাকে বেশি ভালোবাসে তাকে বললেন তুমি কেন করলেন বলে আমি এমন জায়গা পাইলাম না যেই জায়গায় একজন না একজন দেখে ফেলে বলে কোথায় কোথায় গিয়েছিলা তারা যেই জায়গায় গিয়েছিল আমি সেই জায়গায় গিয়েছিলাম কই এরা তো কেউ পায় নাই একা একা পাইছে তুমি জবাই করতে পারলে না কেন বলে মুরিদ বলতেছে হজর আমি যেই জায়গায় যাই লাইটটা বন্ধ করে দিলেও দেখি কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখতেছে রঙ্গে তাকো রঙ্গে যেসু গো রঙ্গে দিল তাবুদাবাতি বোয়াদ বরাবিদিন রঙ্গে তাকো রঙ্গে জিস গো রঙ্গে দিল আবিদিন বলে এটার নাম হলো আল্লাহর ভয় সবাই জবাই করছে কেউ দেখে নাই আল্লাহ যে দেখেন এই বইটা ভিতরে নাই কিন্তু যে করে নাই সে বলছে যেই জায়গায় যাই কেউ দেখে না দুনিয়ার কিন্তু যিনি আমাকে বানাইছেন তিনি দেখতেছেন এই কারণে আমি ধরুন পাহাড়ে মরুভূমিতে চলে গেলে পরীক্ষা করার জন্য আমি অর্ধ পৃথিবীর বাচ্চা পরীক্ষা করে দেখি আমার রাজত্বকালে মানুষের মধ্যে আল্লাহর ভয় কেমন অনেক দূরে জঙ্গলে মরুভূমিতে গিয়ে এক রাখালকে বললেন রাখার আমি একজন মুসাফির আমার বাড়ি অনেক দূরে আমি দূর বহু দূর থেকে আসছি পেটের মধ্যে অনেক খিদাপ পেটের মধ্যে কি পেটের মধ্যে অনেক খিদা আমার কাছে একটু দুধ তুমি বিক্রি করে দাও বকরির পাল নিয়ে গাছ খাওয়াই দে একটু দুধ বিক্রি করে দাও আমি তোমাকে কিছু টাকা দেই আমিও দুধ পাইলাম পেটের খিদা নিবারণ হইল তুমিও কিছু টাকা পাইলাম মিলমিশ হয়ে গেল রাখাল বলতেছে না আমি বকরির মালিক না আমি রাখাল দুধ বিক্রি করার অনুমতি নাই আমি দুধ বিক্রি করতে পারবো না আমি তো বকরির মালিক না বকরির রাখাল আমি বিক্রি করতে পারবো না হজরত পরিচয় দেন নাই তো শব্দ বেসে গেছে হজরত অমর বলতেছেন তাহলে একটা কাজ করো দুধ বিক্রি করলে সমস্যা অনেকগুলো বকরির মধ্যে একটা বকরি যদি হারায়া যায় মালিক ধরতে পারবে না আমি তোমাকে আরো বেশি টাকা দেয় তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলতেছে বকরিটা কম হইলে মালিক জিজ্ঞাসা করলে কি বলবো হজরত ওমর শিখাই দিলেন বলবা বাগে খাইয়া ফেলছে এত বকরির মধ্যে একশো দুইশো পাঁচশো একটা বকরি না থাকলে বলবা যে একটা বাগে খাইলেছে মালিক কি বলবে বলে বাগে খাইছে বলবা গোলাম রাখাল ওই সময় বললো ফাইনাল এ মুসাফির আপনি আমাকে মিথ্যা কথা শিখাই দিলেন যে বকরিটা বিক্রি করলে বালিকে জিজ্ঞাসা করলে বলতে যে বাঘে খেয়ে ফেলছে কিন্তু কিন্তু আহ হাঁকি মিন যিনি দেখতেছেন তাকে আমি কি বলে বিচারা দিব মালিক আমি মিথ্যা বলে দিলাম যে বকরি বাগে খেয়ে ফেলছে আহ কামল হাকিমিন কিরামান কাদিবিন কাদি যে ফেরেস্তা সিসি ক্যামেরার চাইতে করলা সিসি ক্যামেরা আমি আসনের ময়দানে রাখাল গিরি আল্লাহর দরবারে কি জবাব দিব আবিরুল মুমিনিন হযরত ওমর বললেন আমি কোন সাধারণ মুসাফির না অর্ধ পৃথিবীর বাদশা বর্তমান জামানার হযরত ওমর যাও যাও তোমার যে আল্লাহর ভয় দেখে আমি সন্তুষ্ট হইলাম তোমার ঘরে কোনো মেয়ে আছে নাকি যাহা আমার ঘরে একজন মেয়ে আছে যুবতী বলে আমি প্রধানমন্ত্রী প্রধান প্রেসিডেন্ট হয়ে আমার ছেলে আছে আব্দুর রহমান আমার ছেলে আছে তোমার ঘরে মেয়ে আছে আমার ছেলেটা তোমার মেয়েটাকে বউ বানায় আমার ঘরে নিয়ে আসবো বলে এমন তাকওয়া এমন ভয় আল্লাহর আমি প্রধানমন্ত্রী কিছু যায় আসে না তোমার ভিতরে আল্লাহর ভয় তুমি আমার আজকে থেকে বিয়া হইবা তোমার মেয়েটা আমার ঘরে আমার ছেলের পুত্রবধু হইবে হযরত ওমর বলেন এর নাম হলো আল্লাহর ভয় দেখেন একজন লাখ আলের মেয়ে প্রেসিডেন্ট বলেন যে আমার ঘরের কি হবে পুত্রবধু হবে কিসের ভিত্তিতে আল্লাহর ভয়ার ভিত্তিতে এই কারণে আল্লাহ আরেক আয়াতে বলেন 20 নম্বর বাড়ায় সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আক্তাকুম আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দী আমাদের তোমাদেরকে একটা ঘোষণা দেয়া দিলাম কিয়ামত পর্যন্ত একটা আয়াত রেখে দিলাম 26 নম্বর পারা 16 নম্বর 20 কয় নম্বর 20 চলো নাম্বার বিশটাই সুরা হজুর আদে আল্লাহ বলেন একটা আয়াত রেখে দিলাম আয়াতটা মানদণ্ড চার মিমিটার বানাই দিলাম পৃথিবীর মধ্যে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় কোন ব্যক্তিটা ব্যক্তিটা প্রিয় যদি হইতে চাও প্রিয় হওয়ার আমলটা আমি তোমাকে আয়াতের মধ্যে দিয়ে দিলাম আয়াতটা ভরো আল্লাহ বলেন ইন্দাল আল্লাহ বলেন আমার কাছে প্রিয় হইতে চাইলে যার যেরকম ভয় যার যেরকম দিলের মধ্যে আমি আল্লাহর বয়সে তত বেশি আমার কাছে প্রিয় হইতে পারবে খতিয়ে পীর সাহেব আল্লাহর কাছে প্রিয় এটাই আল্লাহ বলেন নাই পীর সাহেব আল্লাহর কাছে প্রিয় বলেন নাই ইমাম সাহেব আল্লাহর কাছে প্রিয় বলেন নাই আবার মুসল্লি আল্লাহর কাছে প্রিয় বলেন নাই কমিটিও মসজিদের কাজ করে বিধা আল্লাহর কাছে প্রিয় বলেন নাই আল্লাহ তাআলা বলে দিলেন আমার কাছে প্রিয় হলো তোমার কাছে যত বেশি ভয় তত বেশি আমার কাছে প্রিয় হইবা

আল্লাহ তালা বলেন চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন বান্দা দুইটা ঘোষণা দিলাম আমি আল্লাহকে যেইভাবে বয় করা দরকার ওইভাবে বয় গরম কিভাবে যেইভাবে আছে আমরা মুখে বলি আল্লাহরে ডরাই বাস্তবে না আল্লাহ বলছেন হাক কত কতি যেভাবে বয় করা দরকার সেভাবে করো এরপর আল্লাহ বললেন আর বান্দা বান্দি আমি তোমাদেরকে বলে দিলাম প্রকৃত খাটি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করবা না এখন মৃত্যু তাহলে আমরা খাটি মুসলমান না মর মরতাম না মরাবাদ থাকবো মরাবাদ থাকতো না কারো মরলাম ঠিকই খাঁটি মুসলমান হইয়া মরলাম না জাহান নাম রেডি আয়াত কিন্তু অত্যন্ত আয়াত যেভাবে করা দরকার ওইভাবে করো বয় বয় আর বলছেন না হইয়া মরিল না তাহলে বুঝা গেল মরাবাদ নাই মুসলমান না হইল কাফের মরে মুসলমানও মরে খাঁটি না হইয়া মরলে খাঁটি আছে না বেজাল আর খাটি তো ভালো বুঝেন আজকে দুধ দুধ বেজালের দাম বেশি ভালোর দাম কম দুধলায় দেখবেন বাড়িতে এসে দুধ দেওয়া যেতে হয় গ্রামে ডাকাতো আসল দুধ নাই কোথাও থাকলে দুধলায় দুধ কি করতে হয় বাড়িতে দেওয়া যায় আর মদ ওলায় মদ যেবে হ্যাঁ বাড়ি দেওয়া যায় সিফায় ফরসাদ পায়খানার রাস্তা ওই যেন পুলিশে যায় না সচরাচর মানুষ যায় না টিনের ঘর গাঞ্জা খাইতে আছে মদ ব্যস্ত আছে একদম দুধ হইল ভালো এটা বাড়িতে দেওয়া যাইতে হয় আর মদ হইল দুই নাম্বার পাখানা পাখেনা এ এডের ময়লা ফালায়ায় দৌড়ে যায় তাহলে আসলের দাম হলো নাকি নকলের দাম হইল এটা হইল দুনিয়া আর ইসলাম হইল যে আসলের দাম দাও নকলরে লাথি মারো আসলের দাম দাও নকলকে কি মারো লাথি মারো এই কারণে রমজানের শিক্ষা আল্লাহর ভয় করা আরেকটা শিক্ষা হইল নিজের সমস্ত গোনা থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া যত গোনা আছে এ আর দুই তিন দিন বাকি আছে সমস্ত গোনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া চাইতে পারলে আবার আল্লাহ মাফ করে না কিভাবে বাচ্চায় কান্নাকাটি করতে পারলে ঠিক মতো মা আবার দুধ দেয় না কিভাবে চাইতে পারলে ক্ষমা চাইতে পারলে আল্লাহ দিয়া দিবেন আজকে দেখবেন আমার সন্তানের চেহা যদি চোখের মধ্যে যদি মহিলা থাকে বাবা সন্তানকে নিতে চায় না বলে চোখের মধ্যে কি তোর মুখের মধ্যে মহিলা থাকলে বাবা ধরতে চায় না হাতের মধ্যে মহিলা থাকলে সন্তানকে বাবা মা ধরতে চায় না পায়ের মধ্যে মহিলা থাকলে সন্তানকে নিতে চায় না নেই নেই একাঙ্ক দা দুই আঙ্গু কোনো রকম ধরেই পরিষ্কার হয়ে আয়ো যাও 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 মুসা মুসা দুয়া মুসা আয়ো বান্দার কাছে এত ময়লা থাকলে একজন আর একজনকে ধরে না আহ কামুল বান্দার মধ্যে গুনা থাকলে বান্দার দিকে রহমতের নজর দেন না গুনাকে নিয়ে তুমি কিভাবে আমার দিকে চেয়ে থাকো বান্দা ময়লার মতো গুনাকে ধুয়ে ফেলম ময়লার মতো গোনাকে ধুয়ে ফেলবা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাবংশ হইল গোনাকে ধোয়ার জন্য তৌবা খাটিয়ে দিলে নিজের গুনাহের জন্য গোনা কর গে অমুক জায়গায় গোনা করছিলাম অমুক জায়গায় অমুক বছর অমুক মাসে অমুক দিন অমুক তারিখে রাতের বেলায় না হয় দিনের বেলায় গুণা করছিলাম আল্লাহ দুনিয়ার কেউ জানে না তুমি আর আমি জানি আল্লাহ আমার কোনাটা তুমি ক্ষমা করে দাও নিজের গুণাকে ক্ষমা করাইলে আল্লাহ রহমত পাওয়া যায়